আসসালামু আলাইকুম, আমি শারমিন জাহান, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এর আগে আমি ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়েই আলোচনা করব। বার্ষিক পরীক্ষার সিলেবাসে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিন্তু তোমাদের আমার আলোচনা করা হয়ে গেছে। আজ আমরা নতুন একটা অধ্যায়ে যাব, সেই অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম আমাদের হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? আমাদের চারপাশে আমরা যদি লক্ষ্য করি, বিভিন্ন ধরনের কিন্তু উদ্ভিদ আমরা দেখতে পারি। উদ্ভিদ বলতেই গাছপালা যত ধরনের আছে সেগুলো সবগুলোকেই আমরা উদ্ভিদ বলে থাকি। সব উদ্ভিদেরই গঠন, আকার, আকৃতি যেটাই বলো কেন বলো না কেন, পাতার গঠন, তাদের দেহের গঠন এবং তাদের বিস্তারের রকম সব কিন্তু একরকম নয়। বাহ্যিক বলতে আমরা কিন্তু বুঝি বাহিরের, মানে আমরা চোখে যেটা দেখতে পারি। যেমন তোমার বাসার চারদিকে যদি তুমি লক্ষ্য করো, বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবা, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। এই আম, জাম এবং কাঁঠাল প্রতিটি গাছই কি একই রকম? না, একই রকম নয়। কিন্তু তুমি কিভাবে বুঝতে পারো যে এটা আম গাছ, এটা জাম গাছ আর এটা হলো কাঁঠাল গাছ? কারণ তখন তুমি বলতে পারবা যে না ম্যাডাম, এটাগুলো আমি বুঝতে পারি কারণ এদের পাতা দেখে, গাছের আকৃতিটা দেখে, গাছের ফল দেখে, গাছের ফুল দেখে, এগুলো দেখেই কিন্তু আমরা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো খুঁজে পাই বা বুঝতে পারি কোনটা কোন উদ্ভিদ। আজ আমরা এই উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের প্রথম পাঠেই তোমাদের আলোচনা করা আছে আদর্শ সপুষ্পক উদ্ভিদের, আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে আদর্শ সপুষ্পক উদ্ভিদ আমরা কাকে বলি? সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ এগুলো কিন্তু দ্বিতীয় অধ্যায়ে তোমাদের একটু ধারণা দেয়া আছে। তাহলে সপুষ্পক উদ্ভিদ আমরা তাদেরকে বলবো যেসব উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতা, ফুল এবং ফল এই পাঁচটি অংশ বিদ্যমান থাকে, সেসব উদ্ভিদগুলোকেই কিন্তু আমরা আদর্শ উদ্ভিদ বলে বিবেচনা করি। এখন দেখো, একটা চিত্র আর্ট করার আমি চেষ্টা করেছি, সেটা হলো যে এই আদর্শ সপুষ্পক উদ্ভিদের অবশ্যই কিন্তু পাঁচটি অংশে বিভক্ত থাকে। কয়টি অংশে বিভক্ত? পাঁচটি অংশ। এই যে দেখো, একটা একটা গাছ আর্ট করার চেষ্টা করছি আমি, এর নিচের দিকে যে মাটির নিচের যে অংশগুলো থাকে সেগুলোকে কিন্তু বলা হয় মূল বা শিকড়। শিকড় হলো, এগুলো আমরা এমনি গ্রামীণ বা আঞ্চলিক ভাষায় কথা বলি, কিন্তু বইয়ের ভাষায় হলো মূল। এই মূল মূল কথাটা কিন্তু দেয়া আছে। তারপরে দেওয়া আছে কাণ্ড, তারপরে দেওয়া আছে পাতা, তারপরে হলো ফুল, তারপরে হলো ফল। তাহলে বুঝতে পারছো যে আদর্শ সপুষ্পক উদ্ভিদে অবশ্যই এই পাঁচটি অংশই বিদ্যমান থাকবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখবা যে একটা মরিচ গাছ, একটা মরিচ গাছকে কিন্তু দেখো এভাবে সুন্দরভাবে চিত্র আর্ট করে ওর ফুল, ফল, পাতা, মূল সব কিছুই কিন্তু আলোচনা করা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি, একটু আলোচনা করি যে আসলে সপুষ্পক উদ্ভিদের যে পাঁচটি অংশে বিভক্ত, পাঁচটা অংশ আমরা পেয়ে গেলাম। এখন দেখো, এই উদ্ভিদটা কিন্তু কি করে, মাটির নিচে কিছু অংশ থাকে। এই মাটির উপর থেকে একদম পর্যন্ত গাছের শিকড় এবং শীর্ষ পর্যন্ত অংশটাকে, সম্পূর্ণ অংশটাকে কিন্তু আমরা বলি বিটপ। তাহলে বিটপ কাকে বলে, একটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলা। তাহলে বিটপ আমরা কাকে বলবো? উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে সবগুলোকেই একত্রে আমরা বলি বিটপ। এরপরে আসলাম আমরা আসবো হলো কাণ্ড। বইয়ের মধ্যে তোমাদের দেয়া আছে, দেখো প্রথমে কাণ্ড নিয়ে আলোচনা করা আছে। কাণ্ড আমরা কাকে বলি? মাটি থেকে উদ্ভিদের যে অংশটা, মাটি থেকে উদ্ভিদের যে অংশটা ধরে আমরা গাছের উপরে ওঠার চেষ্টা করি সেটাই কিন্তু কাণ্ড, সেটা হলো কাণ্ড। আর পাতাটা কোন কোন অংশটাকে, গাছের মধ্যে পাতা যে অংশটা হলো সেটা হলো সম্প্রসারিত এবং চ্যাপ্টার সবুজ রঙের যে অংশটা থাকে সেটাই কিন্তু হলো পাতা। আর ফুলটা হচ্ছে, ফুলটা হচ্ছে তোমাদের পত্রের কক্ষে সাদা রঙের যে অংশটি থাকে, পত্র কক্ষের এই যে পাতা, পাতা যেখান থেকে উৎপন্ন হবে এর কক্ষ থেকে যে অংশটা উৎপন্ন হবে সাদা রঙের সেটাই হলো তোমার ফুল, সেটা হলো তোমার ফুল। আর ফল আমরা কাকে বলি? ফুল বুড়ো হয়ে ঝরে যায়, মানে ফুল যখন ঝরে যায়, ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি, ফুলের যে অংশটি থেকে যায় বা যে অংশটি থেকে যাওয়া যে অংশটা থাকে সেটা ধীরে ধীরে বড় হয়ে ফলে রূপান্তরিত হয়, তাকেই আমরা ফল বলি। তাহলে আমরা মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল সম্পর্কে
কিছুটা ধারণা পেলাম, এটা সুন্দরভাবে বইয়ে তোমাদের দেয়া আছে। এরপরে আমরা পাঠে আসবো মূল, শুধু মূল নিয়েই কিন্তু পড়া আছে যে মূল কাকে বলে। তাহলে উদ্ভিদ যে অংশগুলো দিয়ে মাটিকে আঁকড়ে ধরে সোজাভাবে দৃঢ়ভাবে দাঁড়ায় থাকতে পারে সেটাকে কিন্তু আমরা কি বলবো, মূল বলবো। এই মূলটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। এই যে দেখো, একটা স্থানিক মূল আর একটা হচ্ছে অস্থানিক মূল। এখন স্থানিক মূল কাকে বলবো আমরা, যেমন মূলা, গাজর, যেগুলো একদম সরাসরি মাটি ভেদ করে নিচে চলে যায় সেটাই হলো স্থানিক মূল। আর অস্থানিক মূলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো গুচ্ছ মূল আর একটা হলো অগুচ্ছ মূল। গুচ্ছ মূল বলতে যে কোনো একটা দুব বা ঘাস বা তৃণজাতীয় যে উদ্ভিদগুলো আছে তাকে যদি তুমি হাত দিয়ে সুন্দরভাবে টেনে তুলে দেখবা যে একদম গুচ্ছ আকারে, মানে গুচ্ছ গুচ্ছ আকারে ওর মূলগুলো দেখতে পাওয়া যায়, তাকেই আমরা কিন্তু গুচ্ছ মূল বলে থাকি। আর অগুচ্ছ মূলটা ওর বিপরীতটা। বইয়ের মধ্যে এভাবে সুন্দরভাবে তোমাদের স্থানিক এবং অস্থানিক মূলের কিন্তু বর্ণনা করা আছে, এটা তোমরা পড়ে নিবা। এরপরে আমরা আসবো মূলের একটা চিত্র দেওয়া আছে তোমাদের বইয়ে 30 পৃষ্ঠায়। দেখো একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটাই যে আমি আর্ট করার চেষ্টা করছি। একটা মূল, এই মূলটা আবার বিভিন্ন অংশে বিভক্ত হয়। একটা এটা প্রথমের যে অংশটা থাকে সেটা হলো স্থায়ী অঞ্চল, তারপরের অংশটা হলো মূলরম অঞ্চল, আর এটা হলো বর্ধিষ্ণু অঞ্চল। কি অঞ্চল? বর্ধিষ্ণু, মানে যে অংশটা দিয়ে মূলটা বেড়ে ওঠে সেটা হলো বা বৃদ্ধি প্রাপ্ত হয় সেটা হলো বর্ধিষ্ণু অঞ্চল। আর এটা হলো মূলত্র, মূলত্র মানে মূলের শেষ অংশে অংশে টুপির মতো যে অংশটা থাকে, এটা দেখো একটা টুপির মতো একটা অংশ, টুপির মতো যে অংশটা থাকে তাকেই কিন্তু আমরা কি বলি, মূলত্র বলা হয়। এই মূলত্র কি করে? মূলটাকে সুরক্ষা করে, মূলটাকে কি করে, সুরক্ষা করে এবং বাহিরের আঘাত থেকে রক্ষা করে। এরপরে আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে মূলের প্রকারভেদ। প্রকারভেদটা তোমাদের আলোচনা হয়ে গেল, চিত্রটাও তোমরা ধারণা পেয়ে গেলা। এরপরে তোমরা দেখবা যে মূলের কাজ দেয়া আছে, মূল আমাদের কী কী কাজ করে। এই কাজগুলো আমি তোমাদের ওভাবে পড়ায় দিব না, বইয়ের মধ্যে দেখো এই যে এক এবং দুই, কারণ রিডিং ওইভাবে পড়াইলে তো পড়াটা অধ্যায়টা সম্পর্কে একটু বুঝাইতে বা সময় লাগবে, এই কারণে তোমরা এগুলো বাসায় মুখস্থ করে নিবা, মূলের অংশটা মুখস্থ করে নিবা। তাহলে এতটুকুর মধ্যে দেখো আমরা কিন্তু দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। একটা হলো আদর্শ সপুষ্পক চিত্র সহ আদর্শ সপুষ্পক উদ্ভিদের গঠন এবং বৈশিষ্ট্য, আর একটা হলো মূল কাকে বলে, মূলের চিত্র এবং হলো মূলের বিভিন্ন মানে মূলের প্রকারভেদ এবং মূলের হলো কাজ, সম্পূর্ণটা মিলেই কিন্তু আর একটা সৃজনশীল প্রশ্ন আমরা পেয়ে গেছি। এরপরে দেখো আমরা আসবো কাণ্ড। কাণ্ড নিয়ে কিন্তু আমি একটু আলোচনা করেছি যে মাটি থেকে যে অংশটুকু ধরে, উদ্ভিদের যে অংশ ধরে আমরা গাছের উপরে ওঠার চেষ্টা করি তাকেই কিন্তু আমরা কি বলি, কাণ্ড বলি। এই যে একটা কাণ্ডের চিত্র আমি আর্ট করার চেষ্টা করেছি, এইভাবে কাণ্ডর মধ্যে দেখবা যে গিট গিট মতো অংশ থাকে, এই গিট গিট গুটিটাকেই এক একটা করে কে পর্ব বলা হয়, এক একটা করে কে কি বলা হয়, পর্ব। পর্ব, পর্ব মধ্য, এটা হলো কাক্ষিক মুকুল, আর এই অংশটা হলো পাতা। এই বর্ণনাগুলো দেখবা তোমরা তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে দেয়া আছে। তাহলে আমরা বুঝলাম যে একটা কাণ্ডের মধ্যে কি কি অংশ থাকে। তাহলে কাণ্ড কি কি অংশ নিয়ে গঠিত হয়? পর্ব, পর্ব মধ্য, কাক্ষি মুকুল আর হলো পাতা। এই অংশগুলো কি করে কাণ্ড ধারণ করে, কি করে কাণ্ড ধারণ করে। এরপরে আমরা আসবো কাণ্ডের প্রকারভেদে। মূলের যে রকম আমরা প্রকারভেদ দেখলাম, স্থানিক মূল, অস্থানিক মূল, এইভাবে কাণ্ডেরও প্রকারভেদ তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে। তাহলে কাণ্ড সাধারণত দুই ধরনের, কয় ধরনের হয়, দুই ধরনের, একটা হলো সবল কাণ্ড আর একটা হলো দুর্বল কাণ্ড। ওই যে ওখানে আমি লেখার চেষ্টা করেছি কাণ্ড দুই ধরনের, একটা হলো সবল কাণ্ড, একটা হলো দুর্বল কাণ্ড। এই সবল কাণ্ডকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অশাক কাণ্ড, মানে যার কোনো শাখা প্রশাখা নাই, একদম সহজ সরল বা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেটা, তাকেই আমরা কি বলি, অশাক কাণ্ড বলে থাকি। অশাক কাণ্ডের উদাহরণ যেমন সুপারি, তাল, নারিকেল, এগুলো কিন্তু অশাক কাণ্ডের উদাহরণ। এরপরে আমরা আসবো শাখান্বিত। তাহলে শাখান্বিত আমরা কাকে বলবো? যেসব কাণ্ডের, যেসব উদ্ভিদের শাখা প্রশাখা, যেমন আম গাছ, ওগুলো হলো তোমার শাখান্বিত। এই শাখান্বিত উদ্ভিদগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করেছে, একটা হলো গম্বুজ আকৃতি, একটা হলো মট আকৃতি, আর একটা হলো তৃণ কাণ্ড, তৃণ কাণ্ড। এই কাণ্ডগুলো তোমরা নাম মুখস্থ করবা, আবার তার সঙ্গে উদাহরণটাও করে দেখে নিবা। যেমন গম্বুজ কথাটা বলছে,
গম্বুজ কেন বলেছে? কোনো কোনো গাছের দেখো প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয়। প্রধান যে কাণ্ডটা থাকে সেটা হলো খাটো এবং মোটা হয়, এবং শাখা প্রশাখাগুলো এমনভাবে এই প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে কাণ্ডটিকে একটি গম্বুজের ন্যায় দেখা যায়। যেমন আম গাছ, আম গাছটাকে দূর থেকে যদি দেখো একটা গম্বুজের মতো দেখা যাবে। এইভাবে বর্ণনাগুলো দেখে নাম এবং উদাহরণগুলো মুখস্থ করে নিবা। এরপরে আমরা আসবো দুর্বল কাণ্ড। দুর্বল কাণ্ডকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করেছে। কয় ভাগে ভাগ করেছে? তিন ভাগে। একটা হলো ক্রিপার বা লতানো, ক্রিপার বা লতানো। একটা হলো টেইলার বা শয়ান, টেইলার বা শয়ান। আর একটা হলো আরোহিণী। তাহলে আমরা ক্রিপার বা লতানো কোন উদ্ভিদগুলোকে বলবো? যে এসব কাণ্ড মাটির উপর দিয়ে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। এদের প্রতিটি পর্ব থেকে গুচ্ছ আকারে মূল বের হয় এবং মাটিকে আঁকড়ে ধরে বড় হয়, যেমন ঘাস আর আমরুলি, যেমন ঘাস আর আমরুলি। এইভাবে প্রতিটারই কিন্তু আবার একটু করে বর্ণনা দেওয়া আছে আর উদাহরণ দেওয়া আছে। তাহলে তোমরা কাণ্ড কাকে বলে, কাণ্ড কত প্রকার এবং কি কি, নাম এবং উদাহরণ সহ এটা মুখস্থ করে নিবা। সম্পূর্ণটাই মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষার সময় শুধু যদি আসে যে দুর্বল কাণ্ডগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত যা জানো বিস্তারিত আলোচনা করো, তখন তোমাকে এই দুর্বল কাণ্ডটা সম্পর্কে এই মানে ভাগগুলো সহ আলোচনা তোমাদেরকে করতে হবে। অনুরূপভাবে মূলের যে রকম আমরা মূল কাকে বলে, মূলের প্রকারভেদ, মূলের কাজ জানছি, ঠিক একইভাবে কাণ্ড কাকে বলে, কাণ্ডের প্রকারভেদ এবং কাণ্ডের কাজ। এই কাণ্ডের কাজও দেখো বইয়ের মধ্যে সুন্দর করে ওই পয়েন্ট আকারে দেওয়া আছে। এই যে কাণ্ডের কাজ দিয়ে পয়েন্ট আকারে দেওয়া আছে, তাহলে পয়েন্ট যেহেতু আছে অবশ্যই এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারতেছ আমার কথাগুলো? বুঝতে পারবা তখনই যখন আমার এই বইয়ের সঙ্গে আমার কথাগুলো মেলানোর চেষ্টা করবা। আর যে প্রশ্নগুলোর কথা আমি বললাম অবশ্যই ওই প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখে নিবা বা বইয়ে দাগায় নিলে যে এই প্রশ্নগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। যে কোনো সৃজনশীল আসলেই তোমরা ওই প্রশ্নগুলোর তখন উত্তর দিতে পারবে। এরপরে আমরা আসবো পাতা। আমরা যদি আদর্শ উদ্ভিদের কিন্তু মূল নিয়ে আলোচনা হলো, কাণ্ড নিয়ে আলোচনা হলো, এবার আসলাম আমরা পাতা। তাহলে এই পাতা আমরা কাকে বলবো? পাতা আমি বলেছি এর আগে যে কাণ্ড এবং তার শাখা প্রশাখা পর্ব থেকে পর্বের পাশের দিকে উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটাকে, উৎপন্ন চ্যাপ্টা অঙ্গটাকে কিন্তু পাতা বলা হয়। এই পাতাটাকে তিনটি অংশে ভাগ করেছে। কয়টি অংশে ভাগ করা হয়েছে? তিনটি অংশ। এর চিত্রটা আমি আঁট করতে পারিনি, চিত্রটা ওই যে বইয়ের মধ্যে দেখো সুন্দর করে দেয়া আছে। এই যে একটা জবা ফুলের পাতা আঁট করা আছে এবং এর বিভিন্ন অংশ দেয়া আছে। অবশ্যই মূল এবং এই পাতা, এই চিত্র দুটো তোমাদেরকে কিন্তু বই না দেখেই লেবেলিং সহ আর্ট করাটাকে শিখতে হবে, কারণ এই দুইটা গয়ের প্রশ্ন আসে। মূলের একটা চিত্র হয়তো চাইলো বা পাতার একটা চিত্র চাইলো, তখন তোমাকে এই পাতার অংশটুকু দিতে হবে। ঠিক আছে, তাহলে পাতার চিত্রটা আমি আর্ট করি নেই, তোমরা বাসায় এটা সুন্দরভাবে আর্টটা শিখে নিবা। এইটার আর্ট এবং মূলের আর্টটা শিখে নিবা, কারণ এই দুইটা সৃজনশীল প্রশ্ন কিন্তু থাকে। তাহলে আমরা পাতার কয়টি অংশ দেখতে পেলাম? তিনটি অংশ। একটা হলো পত্রমূল, বৃন্ত বা বোটা, পত্রমূল, বৃন্ত বা বোটা। আর একটা হলো পত্রফলক। ওই চিত্রের মধ্যে দেখবা যে কোনটা বৃন্ত, কোনটা মানে বা বোটা, কোনটা পত্রফলক, ওটা সম্পূর্ণ চিত্রের মধ্যে দেওয়া আছে। চিত্রটা দেখে তোমরা একটু প্র্যাকটিস করলেই কিন্তু, দুই একবার আর্ট করলেই ওটা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে হলো পত্রের প্রকারভেদ। এই পাতাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হলো সরল পাতা আর একটা হলো যৌগিক পাতা। সরল পাতা আমরা কাকে বলবো? সরল পাত্রে বৃন্তের উপরে একটি ফলক, একটি পত্র ফলকে থাকে, সেই পাতাগুলোকে কিন্তু আমরা সরল পত্র বলবো। যেমন আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি হলো সরল পত্রে পত্রের উদাহরণ। এরপরে দেখবা যে যৌগিক পত্র, যৌগিক পত্র মানে একটি পত্র ফলকের মধ্যে অসংখ্য পাতা থাকে। যেমন যেমন তেঁতুল পাতা, তেঁতুলের পাতার একটা ফলক থাকবে, তার সঙ্গে দেখবো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো পাতা থাকে, সেগুলোই হলো যৌগিক পত্রের উদাহরণ। এরপরে শেষের পাতে দেখো দেয়া আছে মানব জীবনে মূল কাণ্ড এবং পাতার প্রয়োজনীয়তা। মানব জীবনে মূল কাণ্ড এবং পাতার প্রয়োজনীয়তা। তাহলে এই কাজগুলো যেগুলো জানলা, যে আলোচনাটা শুনলে, তাহলে অবশ্যই এগুলোর আবার আমাদের জীবনে প্রয়োজনীয়তা আছে। যেমন প্রথমে দেওয়া আছে মূলের ব্যবহার, কাণ্ডের ব্যবহার এবং পাতার ব্যবহার। এই যে বইয়ের মধ্যে পার্ট দশে, এই পার্ট দশটা সম্পূর্ণটাই তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ রিডিং করে দেওয়া ওইভাবে আমার পক্ষে এখন সম্ভব না। ক্লাসে হলে আমরা যেটা রিডিং করাই দিয়ে তোমাদের বুঝাই দিতে পারি, কিন্তু এই ক্লাসগুলোর মধ্যে এটি সমস্যা, কারণ আমরা ওইভাবে রিডিং তো তোমাদেরকে পড়াই দিতে পারবো না। আমি দেখাই দিচ্ছি, এটা এই দশ পার্টটা সম্পূর্ণটাই মুখস্থ করতে হবে। প্রশ্ন কিন্তু এই উপরের কালোর যে লেখাটা আছে মানব জীবনে
মূল কাণ্ড এবং পাতার প্রয়োজনীয়তা আলোচনা করো, তখন তোমাকে সম্পূর্ণটুকুই দেখতে হবে। মূলের একটু বর্ণন ব্যবহার দিতে হবে, কাণ্ডের একটু ব্যবহার দিতে হবে, পাতার একটু ব্যবহার দিতে হবে, দিলেই কিন্তু আমাদের শেষ। এই অধ্যায়টা সম্পর্কে ধারণা দেওয়া শেষ হলো, আমি শুধু কিন্তু জাস্ট ধারণা দিলাম, এখন মুখস্থ করা এবং ওটাকে দীর্ঘায়িত করার দায়িত্ব কিন্তু তোমাদের। কারণ আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কিন্তু আগের মতো করে ক্লাসে সুন্দরভাবে যে আগে যেভাবে পড়াইতাম ওভাবে তো পারতেছি না বর্তমানে, মানে এই দুর্যোগের কারণে। এই কারণেই তোমাদের চেষ্টা করা হচ্ছে যাতে এই দুর্যোগটাকে কাটানো যায় এবং এই অধ্যায়গুলো সম্পর্কে একটু ধারণা দাও, ঠিক আছে? তাহলে তোমরা সুন্দরভাবে এই চতুর্থ অধ্যায়টা পড়ে নিবা। এখানে কিন্তু আমরা শুধু তিনটে প্রশ্নই পেয়েছি, মূল কাণ্ড আর পাতা, এর বাইরে কিন্তু নাই। এখন মূল কাকে বলে, কাণ্ড কাকে বলে, পাতা কাকে বলে, মূলের প্রকারভেদ, কাণ্ডের প্রকারভেদ, পাতার প্রকারভেদ, আর হলো ব্যবহার বা কাজ, এগুলো পড়লেই আমাদের এই অধ্যায়টা শেষ। তাহলে এ পর্যন্তই থাক, আগামী দিন আবার আমি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসবো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ সবাইকে।